ব্রিলিয়ান কানেক্টের একটা নতুন সমস্যা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া ব্যালেন্স অ্যাড হচ্ছে না। অটোমেটিক তো অ্যাড হচ্ছেই না, আমি ট্রেক্স আইডি ব্যবহার করেও অ্যাড করতে পারতেছি না। তো এটার সমাধান কি? সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটিপস প্রো। বিডিটিপস প্রোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি স্বপন রায়। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে সমস্যাটির কথা আপনাদেরকে বললাম যে ব্যালেন্স অ্যাড না হয় কেন, তো এটার কারণসহ সমাধানটা আপনাদেরকে দেব। তো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি না দেখার ফলে আপনারা বুঝতে পারেন না সম্পূর্ণ বিষয়টা, আর সম্পূর্ণ বিষয়টা বুঝতে না পারায় আপনারা ফোন করে আমাকেই মনে করেন যে আমি মনে হয় ব্রিলিয়ান কানেক্টের কোনো স্টাফ, আমাকেই আপনারা বাজে ধরনের কথা বলেন। তো আসলে আমি এটা কিন্তু আশা করি না, আমি চাচ্ছি যে আমার যতটুকু আমি জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আপনাদেরকে একটু হেল্প করার জন্য। আমি কিন্তু ব্রিলিয়ান্টের কোনো কাস্টমার সার্ভিসের লোক না, আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরেই যে কোনো কমেন্ট বা মন্তব্য করবেন। সো যা হোক, অনেক বকবক করলাম, আপনারা যদি কষ্ট পান সো আই এম সরি, কষ্ট পাবেন না, জাস্ট আমার মনের কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এতটুকুই আর কি। তো ফার্স্ট চলে যাচ্ছি ব্রিলিয়ান্টে। তো ব্রিলিয়ান্টের ব্যালেন্স রিসার্চ নিয়ে আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা এখানে বলতেছি, সেটা হচ্ছে যে অনেকে, আমি কয়েকদিন আগে এক ভাই আমাকে রিপোর্ট করছিল যে ভাই আমি একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে একটা রবি নাম্বার আমাকে দিয়েছে, সেই আর রবি নাম্বারে আমাকে পেমেন্ট করতে বলতেছে, এরকম একটা মানে আমি ইয়ে পাইছিলাম, মেসেজ পাইছিলাম, আমাকে ফোন করেও জানাইছে এক ভাই। তো ভাইয়ের নামটা আনফর্চুনেটলি আমার মনে নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখবো যে এরকম অবস্থা থেকে সাবধান থাকবেন, কারণ ব্রিলিয়ান্টে আপনাকে পেমেন্ট করতে হলে এই অ্যাড ব্যালেন্সে গিয়ে যে নাম্বারটি পাবেন সেই নাম্বারেই একমাত্র ওদেরকে পেমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো নাম্বারে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ব্রিলিয়ান্ট সেই পেমেন্টটা পাবে না, আর সেই পেমেন্টটা না পাওয়ার কারণে আপনি যতই ট্রেক্স আইডি এন্টার করেন না কেন, আপনার ব্যালেন্সটা কিন্তু আপডেট হবে না। এই যে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছে, এটা হচ্ছে ব্রিলিয়ান্টের অরিজিনাল নাম্বার, যেটা আপনাকে অ্যাড ব্যালেন্সে গিয়ে কালেক্ট করতে হবে। তো এই নাম্বারে যদি আপনারা ব্যালেন্স সেন্ড করেন, অর্থাৎ আপনি যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে ব্যালেন্সটা আপডেট করতে পারবেন, আর ট্রেক্স আইডি ব্যবহারের ফলে আপনি ব্যালেন্সটাকে আপডেট করে নিতে পারবেন। আর ট্রেক্স আইডিতে আপনারা যে সমস্যাটা ফেস করতেছেন সেটা হচ্ছে আপনারা অনেকেই ট্রেক্স আইডিগুলো হাতে লেখেন, তো এগুলো হাতে লিখলে মূলত একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আইকে এল এর মতো দেখা যায়, এল কে আই এর মতো দেখা যায়, যেহেতু ছোটো বড় সব হাতের অক্ষরে এখানে থাকে, সেহেতু আপনারা মাস্ট বি এটাকে কপি করে এখানে এনে পেস্ট করবেন। কপি করে যখন পেস্ট করবেন এখানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যাই হবে না। কিন্তু আপনি যদি লেখেন, দেখুন এখানে যে শূন্য এখানে দেওয়া আছে ও, এই ওটাকেও কিন্তু অনেকে জিরো ভাববে, তো যখনই আপনি একটু ভুল করে জিরো এখানে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা আপডেট হবে না। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয়, মূল কারণ, এই কারণে আপনারা ব্যালেন্সগুলোকে আপডেট করতে পারতেছেন না। তারপর আমি বলবো যে আপনাদের যদি এখানে ব্যালেন্স আপডেট করতে সমস্যা হয়, আপনি চেষ্টা করলেন তারপরেও আপনি আপডেট করতে পারলেন না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে মেসেজ করতে পারেন ইমোতে, অথবা সরাসরি আমাকে ফোনও করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। জাস্ট আজকের ভিডিওটা মূলত এতটুকুই, তবে সাবধানতার বিষয় হচ্ছে যে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা পেমেন্ট করবেন না, পেমেন্ট করলে কিন্তু আপনারা আপনার ব্যালেন্সটিকে আপডেট করতে পারবেন না, এই পেমেন্টটা অন্য লোক পাবে, ব্রিলিয়ান্ট পাবে না। সো যাওয়ার আগে সবাইকে বলবো যে রিকোয়েস্ট, প্লিজ 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 বিডিটিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করুন এবং একটা ভালো কমেন্ট করে আমারও বৃদ্ধি করুন। সো নমো টুডে, সবাই ভালো থাকবেন, বাই বাই।